আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে, সকল অন্যায়ের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের সংসদ সদস্য নিকজন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা, অভিযোগ প্রমাণিত হলে 5 থেকে 7 বছরের জেল। এবং বেঁধে দেয়া সরকারি দামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে না আলু, নিয়ন্ত্রণে নেই ঊর্ধ্বগতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সব অন্যায়ের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। আপেল মাহমুদের রিপোর্ট। আমরা সকল নবীন অফিসাররা আপনার দোয়া চাই, জনগণের সেবায় নিজেদের আরো যোগ্য করে গড়ে তুলতে সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ 60টি বিভাগে অনুষ্ঠিত 70তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেন 663 জন সরকারি কর্মকর্তা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কোর্সের সমাপনীতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো ভোগান্তি ছাড়াই জনগণের সকল সেবা নিশ্চিত করতে হবে, নবীন কর্মকর্তাদের আরও যোগ্য করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবা করবেন, যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও কিন্তু সে ট্রেনিং থেকে শুরু করে সব কিছুই মানে আমাদের নতুনভাবে নিতে হবে, অর্থাৎ এক বিশ্বের সাথে আমাদের সবসময় তাল মিলিয়ে চলতে হবে। এ সময় ধর্ষণকে সামাজিক ব্যাধির সাথে তুলনা করে তিনি ধর্ষণ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে, এটা যখন যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছি আইন সংশোধন করে, কাজী এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে, আর সবচেয়ে বড় কথা মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। সমাজে কারো প্রতি যেন অন্যায় অবিচার না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, কারণ আমি জানি যে বিচার না পেলে কী কষ্ট। আমার বাবা মা ভাই মারা গেছে, আমি এটা মামলাও করতে পারিনি, আমার সে অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি যেন বাংলাদেশে না থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। করোনা মহামারীর মধ্যে নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে অবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই ভিগান তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবারও চালু করা হবে বলেও জানান তিনি। বৈশ্বিক ও আঞ্চলিক ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র, এমন মনোভাব জানিয়ে ঢাকায় সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই ভিগান বলেছেন, এ ব্যাপারে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে তার দেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। 3 দিনের ভারত সফর শেষে বুধবার নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই ভিগান। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, নানা ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব বাড়ানোর কথা। বৈঠকে গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। As much as possible to influence decisions inside Myanmar regarding the treatment and restoration of rights of these people. But I also want to emphasize that this requires a regional and a global response, and one that every major country in the Indo-Pacific should be speaking with equal outspokenness.
to the government of Myanmar to take the steps necessary to ease this crisis. আলোচনায় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আনে বাংলাদেশ। খুনির আলোচনা বলেছেন যে আমরা এটা দেখতেছি, আমাদের অ্যাটর্নি জেনারেল এটা দে আর লুকিং, ওখানে আইন বিচার বিভাগটা সম্পূর্ণ ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট, তারা এটা দেখতেছে, গুড নিউজ ইজ এইটা আবার রিভিউ করছে। এছাড়া এই অঞ্চলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে ভারত কতটা প্রভাব রাখে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের দেশের স্বার্থে যা যা করার তাই করি, তারা সেই জন্যে আপনার আমাদের ইন্ডিপেন্ডেন্টলি দেখছে, দিল্লির চেহারা দিয়ে আমাদের দেখে না, আমাদের জিওপলিটিক্যাল লোকেশনে তারা আমাদের সাথে বন্ধুত্বটা গভীর করতে চায়। অন্য যে কোনো চায়না বলেন ইন্ডিয়া বলেন, সবার থেকে আমেরিকান ইনভেস্টমেন্ট টিল টুডে ইন বাংলাদেশ ইজ দি হাইয়েস্ট, তারা এটা আরও বাড়াতে চায়। বৈঠকে সমুদ্র অর্থনীতি ও অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রকে আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। তিন দিনের সফর শেষে 16 অক্টোবর ঢাকা ছাড়বেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। অভিযোগ প্রমাণিত হলে 5-7 বছরের কারাদণ্ডসহ অর্থ জরিমানা হতে পারে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। আরও জানাচ্ছেন রাসনা দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফোন আলাপে নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটকে কঠোর ভাষায় শাসাচ্ছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। শনিবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার পক্ষে এক নেতাকে আটকের পর ফোনে ও প্রকাশ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখান স্বতন্ত্র এই সংসদ সদস্য। এই ঘটনায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও নির্বাচন কমিশনে জেলা প্রশাসকের পাঠানো চিঠির ভিত্তিতে নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মামলার বিবরণে বলা হয়, গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদে উপনির্বাচন শেষে সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন নিক্সন চৌধুরী। যে সময়ের মধ্যে বিজয় মিছিল করা বা কোনো ই করা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সেখানে উনি থাকতে পারবেন না, এগুলো সবকটাই দেখা গেছে যে উনি ভঙ্গ করেছেন। তো ওইগুলোর দায়ী ওনার বিরুদ্ধে মামলা করার জন্য মাননীয় কমিশন অনেক চিন্তা ভাবনা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিয়েছে, যে সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিয়েছি স্থানীয় রিটার্নিং অফিসারকে, এবং রিটার্নিং অফিসার আজকে সকালে সেখানে মামলা করেছেন। অভিযোগ প্রমাণিত হলে 7 বছরের কারাদণ্ড সহ অর্থ জরিমানা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। আমাদের যেটা আছে সেটা মানে ওখানে যে ধারাগুলো অপরাধ হয়েছে নির্বাচন আসনে, সেখানে কোনটা 5 বছর পর্যন্ত সর্বোচ্চ আছে, কোনটা 7 বছর পর্যন্ত সর্বোচ্চ আছে। তবে এর আগে এক সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে নিক্সন চৌধুরী বলেন অডিও ভিডিওর কণ্ঠ তার নয়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বেঁধে দেওয়া সরকারি দামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে না আলু, বরং আগের চেয়ে 5 টাকা বেড়ে প্রকার ভেদে আলুর কেজি এখন 55 টাকা। ইতিমধ্যে বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, কিন্তু তাদের আসার আগে সরে যাচ্ছে বেশি দাম নিয়ে ব্যবসায়ীরা। সাফরুল আলমের রিপোর্ট। মোকামে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি টনেরও বেশি, এর 30 লাখ টনের বেশি উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু এরপরেও এক মাস ধরেই আলুর দাম বাড়ছে, যা এর আগে সচরাচর হয়নি। টিসিবির হিসাবে 4 সপ্তাহে আলুর দাম বেড়েছে 27 ভাগেরও বেশি। সরকারে যে ঠিক আছে বলে দিচ্ছে, কিন্তু এটা তো কারণ বাজারে মানছে না। ওখানে গেলে আমাদেরকে ঠিকই 48 টাকা আলু আনতে হয়। আলুর দামটা অনেক বেশি, সিজনাল জিনিস তো আলু, নরমাল রেগুলার সব তরকারিতেই লাগে, প্রাইস 60-50 টাকা বেশি দাম। বাজার সহনীয় করতে প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23, পাইকারিতে 25 ও খুচরা বাজারে 30 টাকা বিক্রির নির্দেশ জারি করা হয়েছে। তবে এসব নির্দেশ মানছেন না অনেকেই, বেশি দামেই বিক্রি হচ্ছে আলু। সরকার দাম বেঁধে দিয়েছে, আমরা তো আর টিসিবি না, আমাদেরকে তো আর সরকারই আমাদের কাছে বিক্রি করে না, আমরা বিক্রি কাওয়ার বাজার থেকে কিনি অথবা শ্যামবাজার থেকে কিনি। এখন আমাদের যেরকম পড়তে অনুসারে আমরা বিক্রি করি। 48টা পাইকারি, আমাদের 2টা লাভ করা লাগে, আপনি বলেন। তো আমরা 2টা লাভ করি স্যার, তো আমরা কী করবো?
যেখানে পাইকারি বাজার ওইখানে যদি আমি নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে আমাদের তো নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। বৃহস্পতিবারও রাজধানীর বাজারে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু কর্মকর্তাদের আসার খবর পেয়ে পাইকারি বিক্রেতারা বাজার থেকে সরে যান। ওনাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না, ওনাদেরকে ফোনে মৌখিকভাবে বলিয়ে দিয়েছে যে আপনি এত টাকার রেট নির্ধারণ করবে, এটা আসলে কোনোভাবেই বৈধ হতে পারে না। আপনাকে বৈধ ডকুমেন্টস দেখাতে হবে যে আমি এত টাকায় কিনেছি, ওই টাকায় আমি বিক্রি করছি। ওনাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারতাম যে ওনারা কোন বেসিসে বেশি দাম রাখছে। সরকার নির্ধারিত দামে আলু বিক্রির নির্দেশনা না মানলে শুক্রবার থেকে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরও যারা আলুর দাম বাড়াচ্ছে তাদের ধরতে সরকার কাজ করছে বলে জানালেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, অতিবৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে, আগামী 20 দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসবে বলেও আশা করেন তিনি। এক কেজি আলুতে 20 টাকা লাভ করা কি সহজ কথা? এত কেন তারা প্রফিট করে? চাহিদা বেশি আছে, বেশি থাকে সেই সুযোগ তারা নিচ্ছে। তবে আমরা চেষ্টা করছি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তারা চেষ্টা করছে, এটা মনিটর করছে। আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি না। আমার মনে হয় যে 20-25 দিন এই সবজির দামটা বেশি থাকবে, তারপরে নতুন সবজি এসে যাবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5608 জনে। সবশেষ 24 ঘন্টায় 14104টি নমুনা পরীক্ষায় নতুন করে 1600 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.34%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 384,559 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1780 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,99,229 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.81%। মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 6 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 9 জন, চট্টগ্রাম 4 জন, খুলনা বিভাগে 1 জন মারা গেছেন। বাংলাদেশে মহাসড়ক, সেতু, রেলপথ এবং পানি শোধনাগারের মতো বড় বড় প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় শেষে কোরিয়ার রাষ্ট্রদূত একথা জানান। অবকাঠামোগত উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে যৌথ কার্যক্রম পরিচালনা ঘোষণা দেন তিনি। শফিকুল ইসলাম সাইমের রিপোর্ট। কোরিয়ান উন্নয়ন সংস্থা কোটরা রাজধানীতে আয়োজন করে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট রোড শো। অনুষ্ঠানে কোরিয়ান নামিদামি কোম্পানির পাশাপাশি বাংলাদেশের কয়েকটি সংস্থাও অংশ নেয়। এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অবকাঠামো উন্নয়ন, পারস্পরিক তথ্য আদান প্রদান এবং যৌথ কার্যক্রম পরিচালনার কথা জানান। I do hope that this event will provide very meaningful opportunities for those participating companies and also local government. And from this event, I do hope that more and more Korean companies could have interest in coming here and doing their own business. বাংলাদেশি বিভিন্ন সংস্থা কোরিয়ার প্রযুক্তিগত সহায়তা নিতে আগ্রহী। দুই দেশের বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানসম্মত কাজ করতে চান তারা। বাংলাদেশে নতুন নতুন বিনিয়োগ এবং ব্যবসা ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তারা। তারা কিন্তু শুধু টেকনোলজি নিয়ে আসে এবং হায়ার লেভেলের লোকগুলো নিয়ে আসে, ইঞ্জিনিয়ার বা ম্যানেজার লেভেলে, কিন্তু লোয়ার লেভেলের লোক কিন্তু আমরাই কাজ করি। টেকনোলজি, নলেজ, কাজ করার যে ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আমাদের দেশের লোকেরা এখন ক্রমান্বয়ে ডেভেলপ করতেছে। আরও প্রজেক্ট আমাদের আসবে, সেগুলি আমাদের সাথে আমাদের জাস্ট মত বিনিময় করছি। তারা কারিগরি সহায়তা এবং তারা অংশগ্রহণ করবে। বাংলাদেশ ইজ এ বিগ মার্কেট অ্যান্ড লাচ অফ দ্য পোটেনশিয়াল এনার্জি। মাই ফিলিং ইজ লাচ অফ এনার্জি ইন বাংলাদেশি অ্যান্ড দেয়ার ইজ লাচ অফ প্রজেক্ট ফর দ্য ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। দিস কন্ট্রি ইজ উই থিঙ্কিং দিস ইজ দ্য ব্লু মার্কেট। So then even if we have the only one project in Mathabari, but we want to expand it on another new project. কোটরার এই আয়োজন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোরিয়ান কোম্পানিগুলোর সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির সব রাজনৈতিক কৌশল এখন জনগণের কাছে ভোতা হয়ে গেছে।
বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর সহিংসতা আছে বলেই দলটি অবিরাম মিথ্যাচারের ঢোল বাজিয়ে যেতে পারছে বলেও জানান তিনি। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, নিরাপদ এবং উন্নয়ন বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার সরকারের লক্ষ্য। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা টাঙ্গাইল হাটিকুমরুল রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ প্রান্তে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য বহুমুখী সুবিধার বিশ্রামাগারের নির্মাণ কাজ শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজ বিএনপির কমিটি গঠনের পর তাদের অফিসে আগুন দিল কারা, মারামারি করে দলের নিজেরা নিজেদের হাত ভাঙছেন, মনন নিয়ে চালাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম, দলের মহাসচিবের বাসায় হামলা করছে, নিজেদের সভা নিজেরাই ভণ্ডুল করছে। এসব তো তাদের নিজেদের সৃষ্ট উপদলীয় সংঘাত। নিজ দলের কেউ অপরাধ করলে শেখ হাসিনাই সে শাস্তি প্রদান করার সৎসাহস রাখেন। দেশে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে, তবে কিছু ভুয়ো অনলাইন পত্রিকা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব ঠেকাতে করণীয় বিষয়ে ভাবছে সরকার। অনলাইন ও আইপি টিভির নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা মনে করি যে বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় গণমাধ্যমের বিকাশ স্বাধীনতা অত্যন্ত প্রয়োজন। আমাদের মূলধারার গণমাধ্যম সেই দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু অনলাইন মাধ্যম, কিছু ভুইফোর, সেগুলোর কারণে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। আর আজকের যুগে সবচেয়ে বড় বিভ্রান্তির জায়গা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। যে প্রবৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বাড়ায় তা জনগণ চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। জাতীয় প্রবৃদ্ধির সুফল ক্ষমতাসীনদের লোকজন ভোগ করে সাধারণ মানুষ নয় বলেও অভিযোগ করেন তিনি। জবাবদিহিতা নেই বলেই সরকারের ছত্রছায়ায় দেশব্যাপী ধর্ষণ নির্যাতন আর দুঃশাসন চলছে দাবি করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান নজরুল ইসলাম। চীন থেকে বিমানবাহিনীর জন্য 7টি বিমান দেশে আনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বিমানবাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় চীনের তৈরি অত্যাধুনিক 7টি K-8W প্রশিক্ষণ বিমান কেনা হয়। বৃহস্পতিবার বিমানগুলো চট্টগ্রামে বাংলাদেশ বিমানবাহিনী ঘাটে জহুরুল হকে অবতরণ করে। এ সময় বিমানবাহিনীর ঐতিহ্যগত রীতি অনুযায়ী সেখানে অভ্যর্থনা জানানো হয়। এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন AKM আব্দুর রাজ্জাক, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবার জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনার দ্বিতীয় দফার ঢেউ ঠেকাতে প্যারিস সহ 9 শহরে নতুন করে কারফিউ জারি করতে যাচ্ছে ফ্রান্স সরকার। শনিবার রাত থেকে এই কারফিউ কার্যকর হবে। প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো জানান, বড় কোনো সমাবেশ থেকে করোনা ভাইরাস বেশি ছড়ানোয় আবারও এ কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো। বুধবার ফ্রান্সে প্রায় 23,000 করোনা পজিটিভ শনাক্ত হয়। শুধু ফ্রান্স নয়, ইউরোপ জুড়েই করোনার দ্বিতীয় দফার সংক্রমণের এখন বারবারন্ত অবস্থা। জার্মানিতে বার ও রেস্টুরেন্ট বন্ধ করা সহ কঠিন বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। নেদারল্যান্ডসেও আংশিক লকডাউন দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার। এদিকে গোটা পর্তুগালকে করোনার কারণে বিপর্যস্ত অঞ্চল হিসেবে সতর্কতা জারি করা হয়েছে। এবার জানাবো পার্টেক্স খেলার খবর।
আগামী 19 ডিসেম্বর ফেডারেশন কাপের আসর দিয়ে শুরু হবে এবারের ফুটবল মৌসুম। তাছাড়া 1 নভেম্বর থেকে শুরু হয়ে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে ফুটবলারদের দল বদল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে পেশাদার ফুটবল লীগ কমিটির সভা শেষে এমনটাই জানান সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। আগামী 18 অক্টোবর থেকে শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার শুটিং ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। তিনি জানান, করোনা মহামারীর কারণে অনলাইনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী 17 অক্টোবর সকালে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রতিযোগিতার উদ্বোধন করবেন। 18 তারিখ অনলাইনের মাধ্যমে অংশ নেবেন খেলোয়াড়রা। প্রাথমিকভাবে 7টি দেশ এই আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তীতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। শেষ করার আগে পিওরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্ষণ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে, সকল অন্যায়ের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আচরণবিধি লঙ্ঘনে অভিযোগে ফরিদপুর সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা, অভিযোগ প্রমাণিত হলে 5 থেকে 7 বছরের জেল। এবং বেঁধে দেয়া সরকারি দামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে না আলু, নিয়ন্ত্রণে নেই ঊর্ধ্বগতি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।